গত মঙ্গলবার প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা মানব মুখোপাধ্যায়। ১৯৫৫ সালের ২৪শে অগাস্ট টালিগঞ্জের হরিপদ দত্ত লেনে জন্ম হয় মানব মুখোপাধ্যায়ের। সুবক্তা হিসেবে দলে পরিচিত ছিলেন তিনি। ১৯৯১ সালে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন তিনি, প্রথমবারই বিধায়ক হন। ২০১১ সাল পর্যন্ত এই কেন্দ্রের বিধায়ক ছিলেন মানব মুখোপাধ্যায়, পাশাপাশি তিনবারের মন্ত্রী ছিলেন। ১৯৯৬ সালে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মন্ত্রিসভায় প্রথমবার নেওয়া হয়েছিল তাকে। সেই সময় যুব কল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন মানব মুখোপাধ্যায়। তার হাত ধরেই রাজ্যে প্রথম চালু হয়েছিল যুব কম্পিউটার প্রকল্প। ওই প্রকল্পই ছিল তাঁরই মস্তিষ্ক প্রসূত। ২০০১ সালে বাম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তথ্য প্রযুক্তি মন্ত্রী ছিলেন মানব মুখোপাধ্যায়। ২০০৬ সালেও তিনি মন্ত্রী হয়েছিলেন, সামলেছিলেন বিভিন্ন দপ্তর। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ৬৭ বছর বয়সে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তাঁর। এই নিয়ে দুবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ডিওয়াইএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদকের। প্রথমবার রক্তক্ষরণ হয়েছিল কয়েক মাস আগে। দীর্ঘ কয়েক মাস হাসপাতালে ভর্তি থাকার পর সুস্থ হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি বাম আমলের দুবারের মন্ত্রী। তার পরিবার সূত্রে জানা গেছে তখন থেকেই মানুষজনকে চিনতে পারতেন না তিনি। এরপর সম্প্রতি ফের মস্তিষ্কে রক্তক্ষরণ হয় মানব মুখোপাধ্যায়ের। মল্লিকবাজারের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গত ২৫ নভেম্বর বাড়ি নিয়ে যাওয়া হয় মানব মুখোপাধ্যায়কে। ২৯ নভেম্বর সকাল ১১টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাম নেতা। চক্ষুদানের পর মঙ্গলবার তার মৃতদেহ পিস হেভেনে সংরক্ষিত রাখা হয়েছিল। বুধবার বেলা ১১:৩০ নাগাদ প্রয়াত নেতার মরদেহ এসে পৌঁছায় সিপিআইএমের রাজ্য সদর দপ্তর মুজাফফর আহমেদ ভবনে। দলীয় লাল পতাকা ইন্টারন্যাশনালের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বামপন্থী গণ আন্দোলনের নেতৃবৃন্দ এবং কর্মীরা। সেখানে দলের পতাকা দিয়ে তাকে শ্রদ্ধা জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য বাম নেতৃত্ব। সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির পক্ষ থেকে মাল্যদান করেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। বামফ্রন্টের বিভিন্ন শরিক দল এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় বাম নেতাকে। অর্ধনমিত দলীয় পতাকা সহযোগে বাম নেতার মরদেহ নিয়ে শোক মিছিল শুরু করা হয়, যা শেষ হয় কলকাতা মেডিকেল কলেজে। অঙ্গীকার মতোই চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য সেখানে দান করা হয় প্রয়াত নেতার দেহ। সিপিআইএম নেতৃত্বের পাশাপাশি সাধারণ মানুষকে পা মেলাতে দেখা যায় বাম নেতার শেষ যাত্রায়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ পার্টির অন্যান্য নেতৃত্ব। শ্রদ্ধা জানানোর সময় দলের অনেক প্রবীণ নেতাকে কান্নায় ভেঙে পড়তেও দেখা গেছে। সেলিম জানান, ৪৪ বছর ধরে আমাদের সম্পর্ক, এমন একজন কমরেড যার সঙ্গে প্রাণ খুলে অনেক আড্ডা, অনেক আলোচনা করতে পারতাম। ওর চিন্তাভাবনা, জ্ঞানের পরিধি ছিল অনেক বিস্তৃত। মার্ক্সীয় দর্শন, রাজনৈতিক পড়াশোনার বাইরে সংস্কৃতি, কবিতা, সাহিত্য নিয়ে চর্চা করতেন। ওর অনেক বড় জগৎ ছিল, লেখার হাতও ছিল তেমনই শক্তিশালী। তীক্ষ্ণ যুক্তি এবং আবেগের সংমিশ্রণ থাকত। আবার বিতর্ক যখন করতেন তখন যেন স্টেইন গান চলত, যাতে যুক্তিবোধই ছিল প্রধান। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তার মৃত্যু রাজনৈতিক জগতের অনেক বড় ক্ষতি। আমি মানব মুখোপাধ্যায়ের পরিবারবর্গ এবং তার অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।